একটা প্রশ্ন করলেন নবী গো ও গো দয়াল নবী মায়ার নবী আপনার কাছে জানতে চাই গো নবী ও গো দয়াল নবী মায়ার নবী আপনারে জিজ্ঞাসা করতে চাই আপনারে প্রশ্ন করতে চাই গো নবী আপনি আল্লাহর বন্ধু আপনি নূর না মাটি আমার নবী বলে জুবায়ের আমি কইলাম আল্লাহ পাকের নূর জুবায়ের কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে আল্লাহ পাকের নূর নূর অর্থ আলো আলোরে বাঁধা রাখা যায় না আলোরে ধরা যায় না কি দেখতাম চাই নূরের স্বরূপটা একটু দেখতাম চাই তো আমার নবী কয় জুবায়ের ও জুবায়ের তুমি আমার নূরের স্বরূপটা দেখতে পারিবা না সুবহানাল্লাহ তুমি আমার কথা কর না কা নূরের স্বরূপটা দেখতে পারবা না এখানে কারণ আছে নি কয়টা স্বরূপ একটা হলো স্বরূপে বাশারি মানে মানুষের যে কাবারটা মানুষের যে স্বরূপ আমাদের যে স্বরূপটা এটা হলো স্বরূপে বাশারি আমার নবীজির একটা স্বরূপ হলো স্বরূপে বাশারি আরেকটা হলো স্বরূপে মালায়েকি মানে ফেরেশতাদের স্বরূপ আরেকটা হলো স্বরূপে হাক্কি আল্লাহর স্বরূপ সুবহানাল্লাহ কম নবীজিকে দেখলে আল্লাহ দেখা হয়ে যায় সুবহানাল্লাহ কম আল্লাহর কোনো স্পেশাল কোনো স্বরূপ নাই আমার নবীজির স্বরূপটা হলো আল্লাহর স্বরূপ সুবহানাল্লাহ ইমাম হোসাইনের সুরুটা হলো মদিনার কামলিওয়ালা নবীর সুরুত ইমাম হোসাইনের চেহারাটা হলো মদিনার কামলিওয়ালা নবীর চেহারা মোবারকের মতন জোরে জোরে কান্না কা সুবহানাল্লাহ এখন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো আপনি যে নূরের নবী আপনি যে নূর আপনার নূরটা আমি দেখতাম চাই আমার নবী কয় ও জুবায়ের আমি তোমারে দেখাতে পারতাম না কয় না যদি না দেখান আপনার কদমটা জড়াইয়া ধরলাম জীবন চইলা যাইব আপনার কদমটা চাইরা দিতাম না এখন নবী হইছে আমার নবী জি বলছে একটা বিপদের মধ্যে এখন তো দেখাইতে হইব আচ্ছা আপনার সন্তান যদি কয় আব্বা ও আব্বা আমার একটা নতুন পাঞ্জাবি কিনে দেন একটা টুপি কিনে দেন একটা নতুন গেঞ্জি কিনে দেন জুতা কিনে দেন ছেলে কইছে আমরে কইছে আমার কাছে টাকা নাই এখন ছেলে যদি আমার ফাউলি জড়াই ধরে যদি কান্দা আরম্ভ করে দেয় চোখের পানি ফালাইয়া কান্দা আরম্ভ করে দেয় আচ্ছা আপনি কোন তো আপনি কি আর সহ্য করে থাকতে পারবেন নি হাওলাত করি হইলো ছেলের কথাটা শুনবেন আপনি কথা কোন ঠিক কিনা এখন আমার নবী আর থাকতে পারলেন না আমার নবী কো জুবায়ের তুমি আমার স্বরূপটা দেখতে চাও কই ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন আমি আপনার হাকিকতের স্বরূপটা একটু দেখতাম চাই আর জোরে কন্না সুবহানাল্লাহ তো আমার নবী কয় জুবায়ের তুমি একটু সরল পিছে যাও কোথায় যাইতো পিছে যাও সর 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 এইভাবে কইতে কইতে সর কইতে কইতে আমার নবীজি হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে দুই মাইল পিছনে পাঠিয়ে দিয়েছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরব দেশটা হলো মরুভূমির দেশ কি এর দেশ গাছপালা কোনো কিছু নাই আপনি যতটুকু দেখতে মন চায় চোখে যতটুকু দেখতে মন চায় ততটুকু দেখতে পারবেন কথা কন ঠিক কি না এখন আমরা তো মনে করেন 10 হাত 20 হাতের বেশি দেখি না গাছপালা ঘরবাড়ির কারণে কথা কন ঠিক কি না যদি দেখেন এদিকে মরুভূমি কোনো গাছপালা কোনো কিছু নাই আপনি যতটুকু দেখছেন এই জায়গাটায় মনে হচ্ছে 10 কিলোমিটার হইতে পারে সুবহানাল্লাহ কন্না কা তো আমার নবী সর 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 তিনবার যখন কইছে জুবায়ের যাইতে যাইতে দুই মাইল দূরে দুই মাইল পিছনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে জোরে জোরে কন সুবহানাল্লাহ আমার নবী কি করলো নবীজির জুব্বা মোবারক থেকে গায়ের মধ্যে একটা জুব্বা মোবারক ছিল জুব্বা মোবারকের বুতা মোবারকটা যখন একটু খুলছে খুল হালকা একটু আলোক যখন করছে খোদার কসম সঙ্গে সঙ্গে নবীজির বুক মোবারক থেকে নূরের আলোটা বাইর হইয়া হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে যাইয়া দুইটা চোখ ফুটে গেছে জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আরো জোরে জোরে কান্না আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা নূর নবীজির আগমনে জগত হইল উজালা মধুর নামেটি শরণ কর ও হে আসে এক নিরালা আল্লাহ হুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা
মাওলানা। এখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখ ফুটে গেছে, এখন কানা হইয়া গেছে, কি হইয়া গেছে? এখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি বালাইয়া কান্দেন, নবী গো কি সুরু দেখালেন গো নবী, আমার দুইটা চোখ ফুটে গেছে, আপনার হাকিকতের সুরু তো আমি দেখছি না। এখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কান্দে, নবী গো আমার চোখটা ফুটে গেছে গো নবী, আমি এখন কি করব, আমি তো আল্লাহর বন্ধুরে এখন দেখি না। এই বলিয়া জুবাইর কান্দে, নবীজির কাছে যখন জুবাইর আসলো, আমার নবী বলে জুবাইর, ও জুবাইর তোমার নিষেধ করছিলাম, জুবাইর তো নবী গো বিয়াদুবি মাফ করেন, আপনার সাথে এই কারণে বিয়াদুবি করছি গো নবী, আপনার হাকিকতের শুরুটা একটু আমি জুবাইর দেখতে চাইছিলাম গো নবী। এখন আঙ্গ দেশে যে ওয়াবিরা কর, নবী যদি নূরের হইতো তাহলে নূরের কাবা তো দেখলাম না, নূরের আলো তো দেখলাম না। আরে ব্যাক কল, নবীর আল্লাহ যদি মানবীয় কাবার দিয়ে না ফাটাইতো তাহলে সারা দুনিয়াটা একদম জোরে সব ছাই হয়ে যেত, কথা কোন ঠিক কি না? এই যে মনে করেন দেন আপনার, এই যে মনে করেন দেন আপনার লাইটগুলো লাগাইতে আসে, লাইট দিয়ে লাগাইতে আসে, এটার উপরে একটা কাবার আছে না, কিছু হ্যালোজিং আছে না, হ্যালোজিং সিরিন নি যে ইয়ন্তন মারলে মন একটা হ্যালোজিং মন করেন দেন আপনার একটা বাড়ি কাভার করে আছে না, তো এটার মন করেন এটার কাছে আপনি 5 মিনিট দাঁড়ায় থাকেন দেখবেন আপনার গাম ট্যাপ দেবা করবে, কথা কোন ঠিক কি না? একটা হ্যালোজিং এর আলো অথবা একটা সূর্যের আলোতে আপনি 10 মিনিট দাঁড়ায় থাকতে পারতেন আপনি অস্থির হইয়া যাইবেন, আপনার মাথার গাম পায়ে পড়বে, মাথা ঘুরানি বিভিন্ন সমস্যা দেখা দিব, কথা কোন? তাহলে এরে আমার নবীজির নূর মুবারক থেকে তো চন্দ্র সূর্য হইছে, আমার নবীজি থেকে তো নবীজির নূরের সামান্য একদম জাররা দিয়া মাত্র আসমানের এই চাঁদ শুরু যা হইছে এগুলা, তাহলে এগুলার আলো সহ্য যদি না করতে পারেন নবীজি তো ফুল ভোল্টেজ, কথা কন না কা? তাহলে ওই ভোল্টেজের আলো ওই ভোল্টেজ কি সহ্য করা সম্ভব হইব নি, কথা কন ঠিক কি না? এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা শোকের পানি ফালাইয়া কান্দে, আমার নবী বলে জুবাইর তোমার নিষেধ করছিলাম, জুবাইর কয় ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন, বিয়াদবিটা এই কারণে করছিলাম, আপনার হাকিকতের সুরটা দেখতে চাইছিলাম, কি সুরু দেখালেন গো নবী, আমি তো আপনার সুরটা দেখলাম না, আমার তো চোখ তো চলে গেছে, সুবহানাল্লাহ। আমার নবী কয় জুবাইর তা কান্দিও না, এখন জুবাইর কয় ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াদবি মাফ করেন, আপনি আমার চোখ লাগাইয়া দেন, এ জোরে কান না, কি লাগাই দিত, কি লাগাই দিত? জুবাইর কয় ইয়া রাসূলুল্লাহ আমার চোখ লাগান, আমার নবী ডাক দিয়া কয় জুবাইর, ও জুবাইর তোমার চোখ লাগাই দিতাম না, কয় কেন দিতেন না, কয় জুবাইর তোমার চোখের প্রয়োজন নাই, আমি আল্লাহর বন্ধু, তোমারে হাত মোবারক দিয়া আমার ডান হাত মোবারক দিয়া তোমার হাতের মধ্যে ধরিয়া আমি আল্লাহর বন্ধু তোমারে জান্নাতে লইয়া যাইবো, কোথায় নিব, কোথায় নিবে? পার হয়ে যাব আমরা, পার হয়ে যাব আমরা, ইনশাআল্লাহ রাজি থাকে যদি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, আল্লাহু আকবার, পার হয়ে যাব আল্লাহ যদি চাই আমরা পার হয়ে যাব, তবে আমার নবী যদি রাজি থাকে, সুবহানাল্লাহ কন্যা কা, ওই পার হয়ে যাব আমরা, পার হয়ে যাব আমরা, ইনশাআল্লাহ রাজি থাকে যদি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমার নবী কো জুবাইর তুমি কান্দিও না, টেনশন করিও না, চোখের আর প্রয়োজন নাই, আমি আল্লাহর বন্ধু, তোমারে আমার নিজের হাত দিয়া তোমার বেহেস্তের মধ্যে নিয়ে যাইমু, তুমি চিন্তা করিও না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমগুলো যদি এরকম একটা অবাদ দেয় আমরা খুশি হইব না, বেজার হইব, জোরে কোন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো খুশি হইতে পারলাম না, আমি কি হইতে পারলাম না, খুশি হইতে পারলাম না। আর আমগুলো যদি কর জেরে আব্দুর রহিম আব্দুল করিম নবী সানে বিয়া দিবি কর, তোল্লাই বেহেস্ত আছে, খেতে দেখবেন নবী সানে বিয়া দিবি করতে এতে মনে করেন না একটা সেকেন্ড এতে সময় নিব না, কথা কোন ঠিক কিনা? খেতে চিন্তা করো মাগো বেহেস্ত তো আমি পাই যাই, বেহেস্ত কিটা পাই যাই। আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কইতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেহেস্ত চাই না, আমি চাই বেহেস্তের যিনি মালিক আমি তিনাকে চাই, সুবহানাল্লাহ কন্যা কা, আরো জোরে কইতেন সুবহানাল্লাহ। জুবাইর ডাক দিয়া কয় নবী গো আমি বেহেস্ত দিয়া কি করব,
বেহেশতের মধ্যে যদি আমি যাই আমি অন্ধ থাকব আমি বেহেশত দিয়ে কি করব জিনার উসিলা আমার আল্লাহ বেহেশত বানাইছে আমি ওই আল্লাহর বন্ধুরে দেখতাম সা আমার নবী ক জুবাইর ও জুবাইর কেন তুমি আমার এত দেখতে চাও কেন বেহেশত তো তোমার জন্য আছে টেনশন করিও না বেহেশতের মধ্যে আমি তোমার লইয়া যামু জুবাইরে ডাক দিয়া কয় নবী গো আমি বেহেশত চাই না আপনি আমার চোখটা লাগাইয়া দেন আমি আমার এই চোখ দিয়া আপনি আল্লাহর বন্ধুর সিগারা মোবারকটা দেখতাম চাই এখন নবীজির কদম জড়াইয়া যখন জুবাইরের চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দা আরম্ভ কইরা দিছে এই অন্ধ মানুষ নবীর প্রেমে কান্দা আরম্ভ কইরা দিছে আমার নবীজি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যে চোখ ফুটি গেছে ওইটার হাতের মধ্যে লইয়া নবীজি থুতু মোবারক দিয়া জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চোখ লাগাই দিছে জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আরো জোরে জোরে কান্না সুবহানাল্লাহ বিজ্ঞানীদের মহাগর অঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের কি আমরা রেডি ফারান না ফারান না এই শান এডি তোমার করদের ওলি আল্লাহরা গায় গেছে এটা বহুত পুরানা শান আমার সাথে সাথে কর না দয়াল নবীর সম্মান গান বিজ্ঞানীদের মহাগর অঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বুঝুন মাইক দেন কথা আর এসার পরে কারণ আমি তো মনে করেন দেন একদম প্রথম বক্তা মনে করেন প্রথম বক্তা কিটা বুঝুন বিশেষ বক্তা তো বিশেষ বক্তা কতন ধরে ব্যাকের আগে ধরে নানি এসার পরে দিলে মনে করেন মোটামুটি একটু মাটার লাড়াড়া দিলে মগ অন হে বেড়ার আমারে দিছে মনে করেন দেন ব্যাকের শেষে দিয়ে ধরো মনে হয় শেষে দিয়ে দেন মনে আমার পর আরেকজন আছে আছে যে হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মমতাজ আরেফিন হেলালি সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দেখ জোর কান আমিন আর জোর কান না আমিন হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে তো হুজুর আয়ুন আগে একটু সিগন্যাল দিয়েন সিগন্যাল ছাড়া আইন কেন নাহলে আবার বিপদে পড়ে যাই আল্লাহুম্মা সাল্ল ওয়ালা আলে সাইয়্যিদেনা اللهم صل على سيدنا وعلى آل سيدنا وعلى آل سيدنا রাগইতেছেন নি কোন সলবনি বাবা আমি কিন্তু মাত্র শুরু করছি সলবনি আসলে সলবনি ইউ আনার আসলে কালিউরে জালালি করে ভালোবাসেন মনটা আসলে ভরে গেছে আলহামদুলিল্লাহ কন্যা বাবা একটা স্লোগান দেন নারে তাকবীর ইউ আনার শুনি না ওয়াবি আল্লাহ দোয়া লাগে শুনি না ওয়াবি আসলে শুনিনি আমার বিশ্বাস অত্র অঞ্চলের মধ্যে আমরা অত্র অঞ্চলের মধ্যে ওহাবি যদি থাকে এই দুই সেটা সিটা কাটা আছে কেন কথা কন না কার আমার বিশ্বাস আমরা এই কচুয়া গ্রামটার মধ্যে যেমন ওহাবি আছে এর চেয়ে বেশি সুন্নি আছে কথা কন ঠিক কিনা একটা মায়া মোহাম্মদ করি স্লোগান দেন একটা মায়া মোহাম্মদ করে স্লোগান দেন যেন এই আওয়াজটা যেন আপনাকে কসু ওহাবি গো মাদ্রাসা কিনা দিয়ে হান্দাই যেন মনে করতে হাট হাজারি আছে ওই হাট হাজারি দিয়ে হান্দাই মনে করেন ডাকা যত কমি মাদ্রাসা হেফাজতের মাদ্রাসা নবী দুশ্মন মাদ্রাসা আছে এটি যেন সবটি ভিতরে দিয়ে হান্দাইয়া যেন আওয়াজটা যেন সরাসরি মদিনা কামলিওয়ালা নবীর কাছে চলে যায় আর তাকে মাদ্রাসাগুলো যেন আওয়াজ যেন ফুটতে যায় একটা স্লোগান দেন নারে তাকবীর মোটামুটি আওয়াজটা এদিকে তো বেশি আইছে আচ্ছা আপনারা আওয়াজ দিয়ে আমরা আওয়াজটাকে তো শুনি বাবা ইয়ার হরণ ওয়াজ করবি তো জস বায়ুর না ভিতরে মিয়া এটা এত অদর জেশন কা এই আপনারা এই সাইডের মানুষ আওয়াজ দিন এই সাইডের মানুষ আওয়াজ দেন এতারা ঠান্ডা হয়ে গেছে কি মনে হয় সাইনবীর প্রেম ভালোবাসা একটু দিয়ে দেন মিয়া মুরব্বীরা আরে সার আলী যখন ওয়াজ করতো সাড়ে আধ ঘন্টা ওয়াজ করতো একসাথে দশ ঘন্টা ওয়াজ করতো টাইমের কোনো খবর আসছিল না ইনশাল্লাহ আমি যেহেতু করছি ইনশাল্লাহ আমিও মনে করেন টাইমের দিকে চাইতাম না হ্যাঁ হুজুর আলু আজ মনে করেন চাইতাম না আসি যত পর্যন্ত আপনারা আসেন তত পর্যন্ত কথা কন আসেননি আসেননি এ আসেননি আসেননি একটা স্লোগান দেন আমরা দিয়ে না শুধু আমরা দেন নারে তাকবীর এই যে আওয়াজ বাড়াই এসে না ফেলি নিয়ে জিতে যারা বাইরে আছে এরকম নারে মন মোটামুটি একটা ফ্যান্টের গরম হয়েছে ওই দেখছি আরো কতগুলো আইটি আছে আই নাই মারহাবা মারহাবা আল্লাহ এই যুবকগুলোর কবুল করো সুরগণ আমিন যুবকগুলোর আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখ আমিন তো আস্তে আস্তে আরো দুবছরকে আইব নারে রিসালাত রাসূলুল্লাহ
পেট্রোল বোমা যেখানে বলকার আছে যেখানে আল্লাহ সবারে কবুল করুক আমিন কন আরো সর সর কন্না আমিন সলা দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া সলা দুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাম মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো সালাহ দুনিয়া রাসূল মাশাআল্লাহ সালামুনিয়া এক জুবাইর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চোখটা ফুটে গেছে গো নবী আমার চোখটা লাগাইয়া দেন দেখেছ তো চাই না আমি আপনার সিগারা মোবারক দেখতাম চাই আমার মদিনার কামলেওয়ালা নবী আল্লাহর বন্ধু সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত ফেরেশতার নবী কুল কায়নাতের নবী আমাদের সবাই জানের জান আমার দয়াল নবী ওই জুবাইর রাদিয়াল্লাহু তাআলার চোখ যে ফুটা গেছে ওই চোখগুলার লইয়া দয়াল কামলেওয়ালা নবী একটু ধুতু মোবারক দিয়া জুবাইরের চোখগুলায় আবার লাগাইয়া দিয়েছে রে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে আঙ্গ নবীর থুতু দ্বারা বালা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকরের সাফে কামড়াইছে আর নবীজি থুতু মোবারক দিয়েছে বালা হয়ে গেছে আচ্ছা এই বালা কি পৃথিবীর মধ্যে থুতু মোবারক দি থুতু দি বালা করতে বলি তাহলে বুঝাছ নবী আঙ্গ মত কে আঙ্গ মত আমনা থু আপনা থুতু আর আঙ্গ থুতু কুত্তার গুয়ার মুরগার গুত্তুন আরো খারাপ এই কথা কন্যা কা আর দয়াল কামলিওয়ালা নবী থুতু মোবারক থুতু বললে গুনাহ হবে থুতু মোবারক বলতে হবে জোরে জোরে কান সুবহানাল্লাহ আমার নবীজি থুতু মোবারক বরকতের জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে যখন নবীজি দাওয়াত খাইছেন থুতু মোবারক দিছে জাবের রাদিয়াল্লাহু তাআলার একটা ছোট তরতাজা ভেড়া দিয়ে 1000 সাহাবী ওই দিন নবীজি সহকারে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে খানা খাইছে জোরে জোরে কান সুবহানাল্লাহ আমার নবীজি থুতু মোবারক দিয়ে আবু বকরের পায়ের ব্যথা ভালো করে দিছে নবীজি থুতু মোবারক দিয়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চোখ ঠিক করে দিছে আর যারা কইতেন না সুবহানাল্লাহ তাহলে হে নবী কি আঙ্গ মত মত কইলে ঈমান শেষ মত কইলে কি যা শেষ ঈমান শেষ এটা নতুন করে আবার মুসলমান হইতে হইব কথা কন ঠিক কি না এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে নবীজিকে থুতু মোবারক দিয়া চোখটা আবার সুন্দর করে লাগাই দিছে জোরে জোরে কন সুবহানাল্লাহ এখন আমার নবী তো জুবাইর চোখটা তো লাগাইছি চোখটা বন্ধ করে রাখছো চোখটা বের খোলো না জুবাইর কয় ইয়া রাসূলুল্লাহ আমি চোখটা খুললা নিয়ত করছি আশা করছি চোখটা খুললা যেন সর্বপ্রথম আল্লাহর বন্ধুর চেহারা মোবারক যেন আমি দেখতাম পাই কয় কেন কয় কেন আমারে দেখতে চাইতেছো জুবাইর কয় ও নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন ও নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো গজল কত সুন্দর অর্থ মানে কইতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কেন আপনারে দেখতে চাইতেছি আমি কি বলবো আমার মনের খবর তো আপনি জানেন আপনি তো আল্লাহর বন্ধু আমার মনের খবর জানেন জানেন নিরঞ্জন মানে আল্লাহ আমার আল্লাহও আমার মনের খবর জানে মানে আমার নবীজিও জানে আমার আল্লাহও জানে জোরে জোরে কন সুবহানাল্লাহ ও নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো ও তুমি কইরাছো কি আজব লীলা গো ও তুমি
कोई रासो की आजो बोली दयाल तुम्हारे नामे है नामे पंजातन पंजातन की बुझी नहीं माने अमर दयाल नबी जी मा फातिमा मौला आली इमाम हुसैन इमाम हुसैन ए पांच जन के बोला है पाक पंजातन ए पांच जन के बोला है अहले बैत जोर जोर कर सुभानअल्लाह आरो जोर जोर कर अल्लाहु अकबर ओ नबी जी আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে ও তুমি কই রাসো কি আজো বলিলা ও তুমি কই রাসো কি আজো বলিলা দয়াল তোমার নামে নামে পাঞ্জাতন তুমি জানো জানে নিজান জন ও নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিজান আল্লাহু আকবার আমরা এই গজলটা গাইছি নবী গো আমরা মনে খবর তো আমনও জানি না আমার আল্লাহ জানে আমাদের মন আশা পূরণ করেন সরসরকন আমিন এখন আমার নবী কো জুবায়ের তোমার চোখটা লাগা দিছি তুমি আমার চেহারা মোবারক দেখতে চাইছো আমি আল্লাহর বন্ধু তোমার সামনে আসি এবার চোখটা খোলো আমার দেখো একটু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চেহারা মোবারকের দিকে এক নজরে এক দৃষ্টিকে তাকাইয়া রইছে সরসরকন সুবহানাল্লাহ এবার আমার নবী কো জুবায়ের এবাবা বাবা তাকাইও না এবার একটু উপরের দিকে চোখটা একটু বন্ধ করে এবার উপরের দিকে একটু নজর করো বন্ধ করে দিকে নজর করো তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে একটু উপরের দিকে নজর করছে আমার নবী কি দেখো কয় ইয়া রাসূলুল্লাহ বিয়াদুমে মাফ করেন চোখটা বন্ধ করছি ফতম আসমান দেখা যায় সুবহানাল্লাহ যেটা সুবহানাল্লাহ করনি সেটা মানে ওয়াবি রে জোর কানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দেখা যায় কি আসমান আপনি আমি একটু চোখটা বন্ধ করে জানছেন ফতম আসমান দিয়ে জানি দিয়ে জানি কর এত চোখ এত উপরের দিকে চায় বাস চোখ বন্ধ করে সানা দিয়ে যায়নি চোখ বন্ধ করলে কেন অন্ধকার আর অন্ধকার দিয়ে যাইবো কথা কন কারণ আমাদের ওই চোখ খোলে নাই আল্লাহর ওলিকে ওই চোখ খোলা আছে যার কারণে আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে সব দেখে কথা কন না ঠিক কি না আরে মুর্শিদের দরবার বতেরি কাবা গো জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে মারাবা কন্যা তো আমার নবী কো জুবায়ের কি দেখা যায় কয় ইয়া রাসূলুল্লাহ বিয়াদ তুমি মাফ করেন ফতম আসমান দেখা যায় আমার নবী কো জুবায়ের আরো একটু নজর করো কি দেখা যায় কয় ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় আসমান দেখা যায় আমার নবী কো জুবায়ের আরো একটু উপর দিকে নজর করো কি দেখা যায় কয় ইয়া দেখা যায় কয় আরো আরো নজর করো কয় ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান দেখা যায় কয় আরো নজর করো কয় ইয়া রাসূলুল্লাহ পঞ্চম আসমান দেখা যায় কয় আরো নজর করো কয় ইয়া রাসূলুল্লাহ ষষ্ঠ আসমান দেখা যায় কয় আরো নজর করো কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কি চোখ লাগাইয়া দিবেন গো নবী ও নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো কি চোখ লাগাইয়া দিবেন খোদার কসম আমি জুবায়েরে চোখটা বন্ধ করছি আল্লাহর সাত আসমান আমি জুবায়েরে দেখতে পাইতেছি তুই নবী আঙ্গ আফলের মত আঙ্গ মত হন্নির প্রতি এমন জোরে সোয়ার দিন নবী আঙ্গ মত কে আল্লাহুম্মা সাল মাওলানা মোহাম্মদ ওয়ালা মা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা ওয়ালা মাশাআল্লাহ আমার এক মুরব্বি বাবা আইছে এবারে শীত দিদি দেখছি না আলামত কম্বল টম্বল ব্যাগ হালাই এই ঠান্ডা দিয়ে চলে এসে মাগো এটি কেমন হয়ে বেরিয়ে আসলে আসলে কালিয়াপুরি শাহপুরি জালালি মাইজবান্ডারি বিভিন্ন অলি আল্লাহর এটি কিন্তু আসলে পেনি কথা কন ঠিক কিনা দেখছি না এই শীতকালে হুলান টোলান ব্যাগ ঘুমাইতে আসার হেবেটা বুড়া মানুষ চলে এসে মারহাবা কন্না কা এটি নবী প্রেম ভালোবাসা থাকলে না এটি টানি লইয়া ইয়ন যা কথা কন ঠিক কিনা এই কারণে একটা গজল একটা কবি একটা গজল গাইছে পাঁচ চরণের ধুলি একবার লাগিলে পাঁচ চরণের ধুলি
एक बार लागिले हबिया दुजके रगोर निबिया जाय नबीजी आमार गराया संसार सोया यासेने मदीनाय नबीजी आमार गराया संसार सोया यासेने मदीनाय अल्लाह अकबर आरो जोरे अल्लाह अकबर বিরক্তই যাচ্ছে নি কোন এখন আমার নবী কো জুবায়ের আর একটু বুদ্ধিকে নজর করো কি দেখা যায় জুবায়ের একটা দাগ দিয়া কয় নবী গো কি চোখ লাগাইয়া দিছেন গো নবী সাত আসমান দেখতে পাইতেছি সাত আসমানের উপরে সিদ্রাতুল মুনতাহা আমি দেখতে পাইতেছি যে সিদ্রাতুল মুনতাহার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম যে সিদ্রাতুল মুনতাহার মধ্যে থাকেন জোরে জোরে গান সুবহানাল্লাহ তা আমার নবী তো জুবায়ের ইয়ার উপরে কি দেখা যায় কয় ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি maaf করেন সাত আসমানের উপরে সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 80,000 আলম দেখা যায় এক একটা আলম থেকে এক একটা আলমের দূরত্ব হলো 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ কেন আল্লাহর 80,000 আলম দেখা যা কো আলমের উপরে কি দেখা যা কো ইয়া রাসূলুল্লাহ নবী গো কি চোখ লাগাইয়া দিছেন গো নবী সাত আসমান দেখলাম আর সোহাদ পর্যন্ত আমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আমি জুবায়ের আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দেখি সুবহানাল্লাহ কদর পর্যন্ত আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি কি চোখ লাগাই দিছেন এরারে সাত আসমান তো দেখছি সাত আসমানের উপরে এবার দেখতে 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 আল্লাহর আরশ আজিমটা পর্যন্ত আমি জুবায়রে এই চোখ দিয়ে দেখতে পাইতেছি সুবহানাল্লাহ 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 তাহলে নবীজি থুতু মুবারকের দাম আছেনি এ জোরকন না কাছেনি আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে আঙ্গ নবীর থুতু দ্বারা বালা হই গেছে ওরে হেই জবনায় উজা বৈদ হেই জবনায় উজা বৈদ এগিনে ছিল নে বিজ্ঞানীদের মহাগর আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের এরকম গা দয়াল নবী টোগাই খাইবানি এরকম গা মায়ার নবী টোগাই খাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের আগের দিনের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে যাইলে বালা হই যাইতো ইয়ো মুরব্বি বাবারা এই আপনারা যারা মুরব্বি আছেন আপনারা কইতে পারেন আমরা তো হুলাইন বয়স মনে করতেন মাত্র উত্তম আছি অল্প বয়স বয়স বেশি হয় এ ছবি সুসুস এরকম চলতে আছে ইয়ো মুরব্বি বাবারা চা আপনারা কমছে আগে জবনায় এই মনে করলে এত এই হাড়ের সমস্যা আলসার ব্যালসার ক্যান্সার দিয়ে আসিল নিও করোনা ভাইরাস তারা সাথে আসিল নি এই আগের জবনায় মনে করেন দেন আমি নিজ ছোট কালে এই মনে করেন ফ্যাট বাতা উঠলে ফাতলা পায়খানা হইলে আমি দেখতাম ওই শিশু গাছের হাতা শিশু গাছ চিনি নি অন্ত শিশু গাছ আমি মনে হয় অনেক বছর আছে দিই না হাতা বাড়ি কিটা করে এই বাড়ে বাড়ি এটা রসা আছে না রসা লই খাবায় দেব আমার রোগ ব্যারাম ভালো হইছে কি কথা বল না কা বিভিন্ন গাছে সাল টাল খাওয়াইলে রোগ ব্যারাম ভালো হই যেত ইয়ার পরে কাটা কুতুর গেলে যদি আট কাটা যেত ফাওয়া কাটা যেত ওই ডাক্তারের কাছে নিত না চক্কুরি লতা চিনি নি এই চক্কুরি লতা দেখবেন আতের মধ্যে গদুর লারা দিয়া এই চক্কুরি লতা রসা দিলে রক্ত পড়া বন্ধ হই যেত আর না হারাম চক্কুরি লতা দিয়াও জানাল আছে এই কথা কন না কা মানে আল্লাহর রহমত বেয়া কাল্লা লইছে ঠিকই আছে আর গজব বেয়া নামাইতে সাঙ্গ কারণে কথা কন না কা ওই নবী ওলি সামনে বিয়া দবি করে দে এই কারণে আল্লাহ রহমত লই যেতে আছে গজবকে নামাইতে আছে একটা হলো একটা কথা কন না কা তো আপনারা কোন আগের জবনায় এই মনে করেন ডাক্তার আসিল না কবিরাজ আসিল না ভালো কোনো হাসপাতাল আসিল না আসিল না নবীজির কাছে অসুখ ব্যারাম হইতো নবীজির কাছে যাইতো নবীজির দেখলে অসুখ ব্যারাম ভালো হয়ে যাইতো সুবহানাল্লাহ কইতেন না আগের দিনের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে যাইলে বালা হই যাইতো ওরে এই বালা কি এই সব না এই বালা কি এই সব নাই কইতে হারবো নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের এরকম গা দয়াল নবী টোগাই খাইবানি এরকম গা দয়াল নবী টোগাই খাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেট সারা মেরাজে শরীফে যায় আল্লাহু আকবার মোল্লার দর মসজিদ পর্যন্ত মোল্লার দর কোনায় মসজিদ পর্যন্ত আর বিজ্ঞানীর দর সান্দে দেশ পর্যন্ত
কথা কন্যা কা এর বেশি যাইতে এর বনি আর আমার মদিনার কামলিওয়ালা নবী হেজ হবো না রকেট ছিল না বিমান ছিল না হেলিকপ্টার ছিল না কোনো কিছু ছিল না আমার মদিনার কামলিওয়ালা নবী রকেট বিমান হেলিকপ্টার ব্যাগ ছাড়া দয়াল নবীজি সরাসরি আল্লাহর বাড়ি আশো আজমে গেছে জোরে জোরে কম সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেট দিয়ে ভাই টাইম কোনো শেষ নিও আমরা দেখলাম ডর লাগে বাবা আমার কোনে কোন যে হুজুর টাইম তো শেষ আল্লাহুম্মা সাল্লি চিন্তা করছি মা আমি যদি সুফাত বই আমার এই বাবার সমতুল্য মানুষ হেবেটা নিশ্চিত হবে আর কাছে কিলো কিলো মানে লাগে কারণ ওনারা বড় আল্লাম বড় আল্লামা বড় পাহামা ওনারা বড় মুক্তি আজম ওনারা ওনাদের থেকে আমরা শিখি এখন আমি যদি সুফার মধ্যে বই মানে নিশ্চির মধ্যে বই আমার কাছে বেয়াদবি লাগে কারণ নবীর প্রেমিক যারা যারা নবীর ভালোবাসে এরা আমার মাথার তাস কথা কন ঠিক কিনা এই কারণ হুজুরকে আমি ভালোবাসি এই কারণ চিন্তা করছি না সুফা লাগবে না সুফা তো জীবনে বহুত বসি বই কোন সময় যখন মনে করেন দেখি যুবকের সংখ্যা ফলাফানের সংখ্যা বেশি তখন যায় সুফাত বই মানে আজ দেখলাম এর মুরুদির সংখ্যা আছে একটু বেশি এর আলেম ওলামারা আছে সুবাদ বসে এটা বিয়া দু বিয়ে বই এলে সুবাদ বইলাম না ওনারা বসতে পারবে অসুবিধা নাই আবার সুবাদ বই না এবার সাইন অন্য কিছু আবার মাইন্ড করি না হুজুর আমি বলে আমার ইচ্ছা আমি বই না আমার মন সাই সাই আমি বই না জালালি আসলে কম বই আসলে ঠিক জালালি জীবনে সুবাদ বই না কিন্তু বসিনি আল্লামা গাজী আমির ইসলাম জালালি জীবনে সুবাদ বই না জীবনে বই না সুবাদ যতগুলো ওয়াজ আছে একটা ওয়াজ জীবনে দেখতে না সুবাদ বসে দেয় অন মনে করেন দেন আধুনিক যুগ আমরা বইন লাগে কারণ কিতা করি মন মনে করেন মাহফিল কমিটি বড় আশা করি মনে করেন ভালোবাসি সুফা দেয় ওনারা ভালোবাসি দেয় কারণ আমরা বই ইয়ার পর মনে করেন আমি ইচ্ছা করি বই না আমি বিভিন্ন জায়গায় সুফা সারা ওয়াজ করি সুফা সারা বইতে একটু ভালো লাগে হাল মনে করেন আমরা হালের মানুষ কোন সময় সুফা ভাঙি নিজে হয়ে যাই আল্লাহ সুফাত বললাম না আল্লাহুম্মা সাল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলারে আমার নবী কইতাছে জুবাইর রো ও জুবাইর আল্লাহর আরশ আজিম দেখছো নি কই দেখছি সুবহানাল্লাহ আর ওজর কইতাছে সুবহানাল্লাহ খারাপ হইছেন কা বইন 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 বসেন কইতা না বইন কই মন বসেন কইলে বিপদ বইন এখন আমার নবী কয় জুবাইর আল্লাহর আরশ আজিমের উপরে নিশ্চয় কিছু আছে দেখো নি কয় ইয়া রাসূলুল্লাহ বিয়া দুবি মাফ করেন সাদ্দাকটা সত্য কইছেন আল্লাহর আরশ আজিমের উপরে একটা কুরসি মোবারক দেখা যায় কি মোবারক কুরসি মোবারক ওই আলোচনার দিকে যাইতাম না অন্য একদিন আসলে কুরসি মোবারক আলোচনা করব এখন আমার নবী কয় জুবাইর আল্লাহর আরশ আজিমের উপরে নিশ্চয় একটা কিছু আছে কয় ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকটা সত্য কইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের উপরে একটা কুরসি মোবারক দেখা যায় আমার নবী কয় জুবাইর কুরসি মোবারকের উপরে কি দেখা যায় আমার নবী কি জানে কি জানে না এ জানে কি জানে না কে জানাইছে জোরগান কে জানাইছে হিংসা করলে কি লাভ হইব নি লাভ হইব নি মনে করেন দেন আমরা গো কচুয়া থানা মাননীয় সংসদ সদস্য সাহেব যদি মনে করেন দেন ওনারা কিছু যদি দিয়ে দেয় আমি হিংসা করলে লাভ হইব নি এ লাভ হইব নি মনে করেন উনি মন চাইছে এখানে একটা মসজিদ করে দিব আমি হিংসা করে লাভ হইব নি হিংসা করছে না আমার লস হয়েছে ওনার কোনো সারা পরিমাণ লস হয় না কথা কোন ঠিক কিনা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে সম্মান ইজ্জত দিছে আমি কমাইতে চাইলে কি কমব নি কমব নি না এটাও আমার নবী ডাক দিয়া কো জুবাইর ও জুবাইর আল্লাহর আরশ আজিমের উপরে যে কুরসি মোবারক তা দেখছো ওই কুরসি মোবারকের উপরে কি দেখা যায় জুবাইর তো নবী গো বিয়া দুবি মাফ করেন গো নবী কি চোখ লাগাইয়া দিছেন গো নবী আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দেখলাম আরশ আজিমের উপরে একটা কুরসি মোবারক দেখা যায় কুরসিটা পর্যন্ত দেখলাম কুরসির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে যে কুরসি দেখা যায় ওই কুরসি মোবারকের মধ্যে কুরসি মোবারকের উপরে কার যেন ডান হাত মোবারক দেখা যায় আমার নবী কো জুবাইর যে হাতটা দেখছো ওইটা হলো আমি মদিনার কামলিওয়ালা নবীর ডান হাত মোবারক এবার আমার নবী কো জুবাইর এবার সরাসরি চোখটার নিচের দিকে লইয়া গিয়ে কই আইনতো কই আইনতো আসমানটা কি নিছে গা কোনায় 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 এসরগন কোনায় কোনায়
মনে আমরা গুলো আসমান এটা মনে নিছে কোনায় এটা উপরে এবার আমার নবীকে এত পর্যন্ত উপরে দেখছে এবার একটু নিচের দিকে আইও সুবহানাল্লাহ কন্নাকা এবার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সোকটার যখন নিচের দিকে নামাইছে আমার নবীকে নিচের দিকে কি দেখা যায় কয় ইয়া রাসূলুল্লাহ বিয়াও তুমি মাফ করেন নিচের দিকে প্রথম জমিন দেখা যায় কয় আরো নিচের দিকে কয় দ্বিতীয় জমিন দেখা যায় কি দেখা যায় জোরকন কি দেখা যায় আরো নিচের দিকে নজর কর কয় ইয়া রাসূলুল্লাহ তৃতীয় জমিন দেখা যায় কয় আরো নিচের দিকে এইভাবে নজর করতে 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 নিচে যাইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত জমিন পর্যন্ত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সুকে দেখছে জোর জোরকন সুবহানাল্লাহ ওই আমার নবীর প্রেমে পাগল হইলা গো ও ও ও আমার আল্লাহ তাআলা দিদারে বিলে গো ও ও ও ডাকো যদি জজবা হালে ডাকো যদি জজবা হালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরুদ ফরা দিবারে এসে নবীর প্রেমে পাগল হইলে গো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফরা দিবারে এসে নবীর প্রেমে পাগল হইলে দেখছিনি আল্লাহ দুনিয়া তো ইজ্জত বাড়ায় দেয় আখেরা তো ইজ্জত বাড়ায় দেয় দুনিয়ার মধ্যে বাদশা আখেরা তো বাদশা সুবহানাল্লাহ কন্যাকা নবীরে ভালোবাসলে আর নবীরে যদি ভালো না বাসেন নবীর সামনে বেয়াদবি করেন দুনিয়ার মধ্যে কষ্ট পাবেন লাঞ্ছিত হইবেন দুনিয়ার মধ্যে আল্লাহ জেলখানার আজাব আমরা দুনিয়ার মধ্যে দিব আর কবরে গেলে তো এটা হিসাব সারা কথা কন ঠিক কিনা এই যে দেখেন হুজুর নবীর ভালোবাসার কারণে হুজুর আমরা কত ইজ্জত করেন কথা কন না যদি আই হুজুর যদি নবীর ভালো না বাসতো আমরা কি ইজ্জত করতেন না আমি যদি নবীর গুণগান না গাইতাম ওলিয়ালার গুণগান না গাইতাম আপনারা তারা সাইরে না দামা দিতেন না কথা কন না তাহলে এই যে ইজ্জতটা পাইছি দামটা পাইছি আমার নবীর কারণে পাইছি কিন্তু কথা কন না এখন আমার নবী কয় জুবাইর রে ও জুবাইর সাতটা জমিনের নিচে কি দেখা যায় কো নবী গো সাত জমিনের নিচে আমার আল্লাহ দাদা সারা পর্যন্ত দেখতে ভাই কইয়ার নিচে কি দেখা যায় জুবাইর একটা ডাক দিয়া কো নবী গো কি চোখ লাগাইয়া দিছেন গো নবী সাত জমিনের নিচে দাদা সারা পর্যন্ত দেখি দাদা সারা নিচে কার যেন একটা বাম হাত মোবারক দেখা যায় কি দেখা যায় বাম হাত উপরে দেখছে কোন হাত নিচে দেখছে আমার নবী একটা ডাক দিয়া কয় জুবাইর রে আল্লাহর আরশ আযিমের উপরে যে কুরসিটা দেখছো কুরসির উপরে যে জান্নাতটা দেখছো জান্নাতটা কইছে তোমার মদিনার কান্নিওয়ালা নবীর ডাক হাত মোবারক তা তা সারা নিচে যে বাম হাতটা দেখছো ওই বাম হাতটা কইছে তোমার মদিনার কান্নিওয়ালা নবীর বাম হাত মোবারক ও জুবাইর যেই দিন আমি আল্লাহর বন্ধু দুইটা হাত রে একসাথে কইরা পালাইবো ওই দিন আমার আল্লাহ কিয়ামত কইরা দিব আল্লাহুম্মা সাল সাইয়েদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদনা এমন ভালো বাসর মন আমার দয়াল নবীরে যেমন ভালো বেশে ছিল আবু বকর সিদ্দিকে আল্লাহ হুম্মা সাল সাইয়েদনা ওয়ালায়া মাওলানা ও আমার বাবারা ভাইরা বন্ধুরা তাহলে নবীজির ভালোবাসলে ইজ্জত সম্মান বাড়ায় দেয় কে জোরে কর না কে আমার নবীজি ইচ্ছা করলে আপনার সাথে দেখা দিতে পারে কারোরে কোনো কফিও দিতে হইব না কথা কোন ঠিক কিনা নবীজি যদি এই মুহূর্তে আপনার সাথে দেখা দেয় কারোরে কোনো কফিও দিতে মনি এ কন্যা দিতে মনি তাহলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যদি জুবাইর রাদিয়াল্লাহু তাআলার মনের আশা যদি পূরণ হইয়া যায় যে ইয়া রাসূলুল্লাহ আমি আমার হাকিকত শুরুটা দেখতাম চাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যদি আদব সহজ
যদি নবীর প্রশ্ন করতে পারে, নবীর হাকিকতের শুরুটা যদি দেখতে চাইতে পারে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে যদি নবীজির কাছ থেকে বেহেশতের সার্টিফিকেট নিতে পারে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আরশ আজিম পর্যন্ত যদি দেখতে পারে, নবীজির ডান হাত বাম হাত মোবারকের হাকিকতের ডান হাত বাম হাত মোবারক যদি দেখতে পারে, আমরা বলেন তো নবীর ভালোবেসে বাংলাদেশ থেকে এত কিছু যদি নাও দেখতে পাই, নবীর ভালোবেসে এই বাংলাদেশ থেকে যদি নবীকে ভালোবেসে মহব্বত করি, ইজ্জত করি, নবীকে ভালোবাসি, নিজের জানের সাথে বেশি ভালোবাসি, তাহলে বলেন আমার নবী আমার সাথে আমাদের সাথে দেখা দিতে পারে কি পারে না? এ জোরেগণ পারে কি পারে না? তাহলে আমরা নবী দেখতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? ডান হাত তোলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, আল্লাহর বন্ধুর আগমন, নবী ওয়ালি যেখানে, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লাহ এই মাহফিলটা কবুল করুক, সুরকন আমিন, আরো জোরে জোরে কান আমিন। আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার বাগদাদি বাবা জালালি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রে। খারাপ লাগে, খারাপ লাগে নিও জালালি বাবা প্রেমে পাগল হইলে বাসে নয়নের জলে, জালালি বাবার প্রেমে পাগল হইয়া বুগবা সে নয়নের জলে, ওই জল দিয়া চরণে খানি দোয়াইতাম রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রে, আমার জালালি বাবা ভক্তের কাবা কই রইলা রে, আমার শাহাবুরি ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই। মারাবা কন্যা, আরো জোরে কর মারাবা, এক তালে এক সুরে একটু আল্লাহ জিকির করি, ইয়ারপর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ 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 মোরশেদ নামে আসে গো মদ, মোরশেদ নামে আসে গো মদ, খাইলে মদ ফোরায় না, আমার মনে হই আসে দওয়া না। মারহাবা আল্লাহ নবীর নামে আসে গো মধু, নবীর নামে আসে গো মধু, খাইলে মধু ফোরায় না, আমার মনে হই আসে দওয়া না। মারহাবা আল্লাহ নবীর নামে আসে গো মধু, আমার কই রাসে জাদু গো। মারহাবা আল্লাহ বাগদাদি নামে আসে গো মধু, আমারে কই রাসে জাদু গো। আল্লাহ জালালি নামে আসে গো মধু, আমারে কই রাসে জাদু গো। মারহাবা আল্লাহ
अल्लाह 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 दोहयाल नामे आसे दो मधु आमारे कोई रासे साधु गो कमले ही वालार बाशिर शूरे मदीना वालार बाशिर शूरे गौरे थाका भीषण दागाय आहमार मने होई यासे दवा नावा मरहबा अल्लाह मुर्शिद की महिमा साने गो कोली जादो रिया ताने गो अल्लाह नबी की महिमा साने गो कोली जादो रिया ताने गो मरहबा अल्लाह आमारे मा री लोग प्राणे आमारे मा री लोग प्राणे घरे थाकते दिल नावा या हमार मने होय या से दवा नावा मरहबा अल्लाह मुर्शिद नाम में आसे गो मदो दोहयाल नाम में आसे गो मदो खाइले मदो फोराए नावा आहमार मने होय यासे दवा नावा जलाली नाम में आसे गो मदो बगदादी नाम में आसे गो मदो नबीजीर नाम में आसे गो मदो खाइले मधु फोराए नावा आहमार मने होय यासे दवा नावा मरहबा अल्लाह नहीं रहा ना बोय ना मेरे माजे एक नाम तुम्हार रंगी ही लागो ओ गो खोदा रंगी ही ला मरहबा अल्लाह रूप देखाइया भेलकी दिया रूप देखाइया भेलकी दिया सहगत पागल कोरी लावा मरहबा अल्लाह नहीं रहा ना बोय ना मेरे माजे एक नाम तुम्हार रंगी ही लागो ओ गो कोदा रंगी ही ला मरहबा अल्लाह रूप देखाइया भेलकी दिया रूप देखाइया भेलकी दिया स्वागत पागल कोरी लावा मरहबा अल्लाह सर रंगेर मो शोल्लाह दिया जे कोई रासे तोर गहटन रे जे कोई रासे तोर गहटोवर मरहबा अल्लाह दीबाहनीशी बाबो बोशे दीबाहनीशी बाबो बोशे डाको ताके शर्ब खवन मरहबा अल्लाह मुर्शिद तो गोर लाइगा रे बाजार तो गोर लाइगा रे आमी पागल दावा नहावा हावा मने लायो रिया गो जाइतम थुइया बारी गोर दोयाल तो गोर लाइगा रे ये माशाल्लाह अल्लाह 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 बगदादी तो गोर लाइगा रे ये जलाली तो गोर लाइगा रे
লালি তোগর লাইগা রে আরিফিন তোগর লাইগা রে আমি পাগল দেওয়া না হাওয়া হাওয়া মনে লয় রেহিয়া গো যাইতাম থইয়া বাড়ি গোর দয়াল তোগর লাইগা হারে মারহাবা আল্লাহ 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 হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া মহব্বত করি আলহামদুলিল্লাহ।